43 নম্বর ওয়ার্ডের প্রার্থী আমাদের বিবি কলেজের প্রিন্সিপাল অমিতাভ বসু মহাশয়কে যোগ্যতা বলার জন্য অনুরোধ রাখছি। আমাদের আজকে 85 নম্বর ওয়ার্ডের কল্যাণী রায়ের সমর্থনে যে জনসভা, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের আসানসোলের মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক মহাশয় এবং আমাদের আসানসোলের উন্নয়নের নবকাণ্ডারি এবং আমাদের অভিভাবক আছেন উনি, এছাড়াও আছেন 85 নম্বর ওয়ার্ড কল্যাণী রায় আমাদের এক্স কাউন্সিলর শুভদা। প্রত্যেককে আপনারা আগে বক্তব্য শুনলেন আমাদের মমতা ব্যানার্জি সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী সরকারের যে জনমুখী প্রকল্প আমরা ডিটেলে শুনলেন। আপনারা প্রত্যেকে জানবেন যে কেন আমরা তৃণমূলকে ভোট দেব। আপনারা দেখেছেন আজকে আজকে কিন্তু আসানসোল কর্পোরেশন ইলেকশন আমাদের কাছে কিন্তু খুব সোজা, কারণ আমরা যখন দুয়ারে দুয়ারে মানুষের প্রচার করতে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক মানুষের ঘরে ঘরে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলি করেছেন প্রত্যেক মানুষের সুযোগ সুবিধা পাচ্ছে, তাই জন্য কিন্তু আমাদের কাছে প্রচার করতে অনেক সুবিধা হচ্ছে। কারণ তারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক পশ্চিমবাসীর সঙ্গে আছেন, আমাদের তৃণমূলের কর্মীরা প্রত্যেকের সঙ্গে আছেন, আর আমাদের বিরোধীরা যারা আছেন তারা মানুষের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই, মানুষের সঙ্গে তারা নেই। আপনারা দেখতে পাচ্ছেন একটা দুটো সরকার চলছে, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট যে সরকারটা চালাচ্ছে বিজেপি পার্টি, যেটা বলে ভারতীয় জুমলা পার্টি, যাদের পুরো সরকারটাই চলছে একটা মিথ্যার উপর ভিত্তি করে, তাদের একটা কথাও সত্যি নয়। তারা নিজেরাই স্বীকার করে নিচ্ছেন যে আমরা ভোটের সময় যে প্রতিশ্রুতি দিই সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু আমরা শুধু ভোট পাওয়ার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য করি, আমাদের সেইগুলো প্রতিশ্রুতিগুলো একটা পালন করার জন্য করি না। উল্টো দিকে দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন বিধানসভা ভোটের আগে যে ইশতেহার আছে সেই ইশতেহারের প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড তিনি অক্ষর অক্ষরে করেছেন। আজকে যখন আমাদের বিধানসভার আগে যে দুয়ারে সরকার কথা বলা হয়েছিল তখন বিরোধীরা কুৎসা করেছিল যে ভোটের আগে দুয়ারে সরকার হচ্ছে, ভোটের পর দুয়ারে সরকার উঠে যাবে, কিন্তু আপনারা দেখেছেন বিধানসভা ভোটের পরেই সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার হয়েছেন, প্রত্যেক মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের সুযোগ পেয়েছেন, স্বাস্থ্যসাথী কার্ড, আধার কার্ড, এসসি এসটি কার্ড থেকে শুরু করে যে রেশন কার্ডের লিঙ্ক, আধার কার্ডের লিঙ্ক করা সমস্ত কাজ হয়েছে। শুধুমাত্র পশ্চিম আসানসোলেই 1,42,000 মহিলা লক্ষ্মী ভাণ্ডারের সুযোগ পেয়েছেন। আজকে স্বাস্থ্যসাথী কার্ড, যেটা বিরোধীরা বলেছিল যে স্বাস্থ্যসাথী কার্ড কখনো চালানো সম্ভব নয়, স্বাস্থ্যসাথী কার্ড এত টাকা আসবে কোত্থেকে, কিভাবে মানুষকে স্বাস্থ্যসাথী কার্ডের সুযোগ দেওয়া যাবে, কিন্তু আজ দেখুন প্রত্যেক মানুষ, আপনার আশেপাশে খবর নিয়ে দেখুন স্বাস্থ্যসাথী কার্ডে মানুষের হার্ট অপারেশন, কিডনি অপারেশন থেকে ডায়ালিসিস থেকে শুরু করে জটিল জটিল অপারেশন এবং বিভিন্ন রোগের চিকিৎসায় প্রত্যেক মানুষ উপকৃত হচ্ছে। সেই জন্য আজকে আমি বলছি দেখুন, আমরা যে পশ্চিমবঙ্গে আছি সেখানে যে সরকার চলছে আমাদের টিএমসি সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী, উনি কিন্তু বিশ্বাসের প্রতীক, আস্থার প্রতীক, উনি যা বলেন সেগুলো করেন। উল্টো দিকে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আছে বিজেপি সরকার, ওনারা যখন কোনো জায়গায় ভোট চাইতে যান ওনারা কিন্তু কোনো প্রকল্পের কথা বলতে পারেন না, কারণ আজ পর্যন্ত কোনো প্রকল্প ওনারা সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে পারেননি। আজ আমাদের এক্ষুনি কিছুক্ষণ আগে আমাদের ওয়ার্ডে বিজেপির যিনি প্রার্থী ছিলেন উনি প্রচার করছিলেন, ওখানে বলছেন আপনাদের আমরা বিধবা পেনশন, বৃদ্ধ ভাতা থেকে শুরু করে সব প্রকল্পের সুযোগ প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেবো। তাহলে মমতা ব্যানার্জির প্রকল্পটা পৌঁছে দেবে এখানে পৌরসভায় জেতার পর, চিন্তা করে দেখুন তাহলে কি অবস্থা রয়েছে। আজকে কোনো একটা প্রকল্প, কোনো একটা প্রকল্পের নাম বলতে পারে না ওরা। এই যে আমাদের বলছে বিনা পয়সায় গ্যাস দিয়েছি, আপনারা এখানে মারা প্রত্যেকে বসে আছেন আমরা জানেন যে একটা গ্যাস কিনতে 950 টাকা লাগে, আর মোদি বিরাট বিরাট প্ল্যাকার্ড লাগিয়ে প্রচার করছে বিনা পয়সায় আমরা গ্যাস দিয়েছি। আপনারা আজকে দেখুন, যদি আমরা তথ্যের ইনফরমেশন অধিকার বেরিয়েছে ইন্টারনেটে দেখুন, শুধুমাত্র বেটি বাঁচাও বেটি পড়াও এই জন্য যে প্রচার করা হয়েছে তার জন্য 64 কোটি টাকা খরচা হয়েছে, আর মোদি যে বিভিন্ন প্রকল্প আছে যে প্রকল্পগুলো একটা মানুষ কোনোদিনও সুযোগ পায়নি সেই প্রকল্প এবং মোদীর প্রচারের জন্য 3,443 কোটি টাকা খরচা করা হয়েছে। আপনারা চিন্তা করতে পারবেন না, শুধুমাত্র মোদীকে ব্র্যান্ড হিসেবে প্রচার করার জন্য দেওয়ার জন্য 3,443 কোটি টাকা খরচা করেছে একটা সরকার। সুতরাং আপনারা বিচার বিবেচনা করে দেখুন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা যে কর্পোরেশন ইলেকশনের সময় 10 দিগন্ত বলে আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি প্রত্যেকটা অক্ষরে অক্ষরে পালন করা হবে, প্রত্যেক আসানসোল পুরবাসীর ঘরে ঘরে জল পৌঁছে দেওয়া হবে, আমাদের এখানে যে জলের কানেকশন যেখানে আছে তার পাইপ লাইন চেঞ্জ করে নতুন পাইপ লাইন করা হবে, রাস্তাঘাট আপনারা দেখতে পাচ্ছেন কত হয়েছে, আমাদের এখানে প্রতিশ্রুতি দেওয়া আছে এই গোটা আসানসোলে একটাও কাঁচা রাস্তা আমাদের থাকবে না। সুতরাং আমাদের যা বলা আছে আমরা সেগুলো প্রত্যেকটা অক্ষরে অক্ষরে পালন করব। আমরা এই 42 নম্বর 85 নম্বর ওয়ার্ডের সঙ্গে সংলগ্ন আমাদের আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল, যেটা সুপার স্পেশালিটি হসপিটাল আছে, আপনারা গিয়ে দেখুন যে বাম ফ্রন্টের সময়
আমাদের এই সরকার আসার আগে সেই হসপিটালে কি অবস্থা ছিল, একটা ছুঁচ পর্যন্ত কিনতে হতো সেই হসপিটালে। আজকে গিয়ে দেখুন সেখানে ডায়ালিসিস থেকে সিটি স্ক্যান থেকে শুরু করে সমস্ত কিছু আজকে পরিষেবা আমরা পাবেন। গোটা পশ্চিমবঙ্গে যে 44টা সিসিইউ করা, আইসিইউ করা হয়েছে, এছাড়াও হাই ডিপেন্ডেন্সি ইউনিট করার জন্য 70টা, প্রত্যেক জেলায় জেলায় হসপিটাল ইউনিভার্সিটি কলেজ প্রত্যেক জায়গায় করা হয়েছে। আমরা যদি দেখেন যে বারের মাননীয় মুখ্যমন্ত্রী আসার আগে যেখানে স্বাস্থ্য খাতে বাজেট ছিল 686 কোটি টাকা, আজকে আমাদের স্বাস্থ্য খাতে বাজেট 9999 কোটি টাকা বাজেট, 10,00,000 কোটি টাকা বাজেট। প্রত্যেক জায়গায় ডাক্তার এবং নার্সের সংখ্যা বাড়ানো হয়েছে। সুতরাং আমরা দেখুন কিভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন। প্রত্যেক দিন উনি যে প্রকল্পগুলি নিয়ে আসছেন সেগুলো কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবনে যে কষ্ট, সেই কষ্টের কথা চিন্তা ভাবনা করে কিন্তু উনি চিন্তা ভাবনা করে এই প্রকল্পগুলি চালু করছেন। আপনারা তো প্রচুর প্রকল্পের কথা শুনেছেন, এই মাস থেকে একটা নতুন প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছেন। আপনারা প্রত্যেকে জানেন যে আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখে ছানি পড়ে, যে ছানি অপারেশন করার জন্য আমাদের প্রত্যেকে 15,000-20,000 টাকা লাগে। তা আমাদের মতো যারা গরিব মানুষ যারা আছে তাদের প্রত্যেকের এই টাকা দেওয়া সম্ভব নয়। তা উনি একটি প্রকল্প এনেছেন যেটা এই মাস থেকে চালু হয়েছে, প্রত্যেকের ছানি অপারেশন করার পর লেন্স লাগিয়ে উনি বিনা পয়সায় চশমা দেবেন, সেই প্রকল্পের নাম দেওয়া হচ্ছে আলো প্রকল্প। এছাড়াও আমাদের সরকারি স্কুলে যে ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদের প্রত্যেকে 6 মাস অন্তর আই স্পেশালিস্ট দিয়ে তাদের চোখ পরীক্ষা করা হবে এবং যাদের চশমা দরকার হবে তাদের চশমা দেওয়া হবে। এইভাবে কিন্তু দিনের পর দিন উনি প্রত্যেক দিন চিন্তা ভাবনা করে চলেছেন। আমাদের জানেন যে বিপুল ঋণের বোঝা, আমাদের যে প্রচুর টাকা আমাদের ইন্টারেস্ট দিতে হয়, তা সত্ত্বেও কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করে চলেছেন প্রত্যেক দিন মানুষকে কিভাবে তাদেরকে পরিষেবা দেওয়া যায়, কিভাবে পশ্চিমবঙ্গের মানুষ সুখে শান্তিতে থাকতে পারে। সেই জন্য আজ গোটা ভারতবর্ষ যে বিরোধী দলের মুখ হিসাবে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে চাইছেন। তাই এই কাউন্সিলর ভোট, এই কাউন্সিলর ভোট গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ভোট গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকে ভোট দিয়ে 106টা ওয়ার্ডেই আমাদের তৃণমূল প্রার্থীদের বিজয়ী করুন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত শক্ত করুন। সামনেই আমাদের আসানসোলপুর লোকসভা ইলেকশন, সেখানে আমাদের জিততে হবে। আমাদের 42টা ওয়ার্ডে আমাদের জিতে আমাদের কিন্তু বার্তা দিতে হবে, যাতে আমরা 2024-এ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দিল্লির প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। সেই জন্য আমরা প্রত্যেককে বলছি যে আপনারা বিরোধী দলের প্রচারে বিভ্রান্ত হবেন না, আপনারা আমাদের মূল্যবান ভোট সেটা চিন্তা ভাবনা করে দিন। আমি খালি একটা কথাই বলবো যে বিজেপি মারবে গুল, সিপিএম বজাবে ভুল, 365 দিন আমাদের সঙ্গে থাকবে তৃণমূল। তাই আসন্ন পৌরসভা নির্বাচনে আপনাদের প্রতি জোড়া ভোট।